ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সুজন আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলা সাহিত্যের বহুল আলোচিত সমালোচিত এবং অতি জনপ্রিয় উপন্যাস পদ্মা নদীর মাঝি অনেকে এটি আমরা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে একটি উপন্যাসটি পড়ে ফেলেছি যারা পড়িনি মূলত তাদের জন্য এই উপন্যাসটি আমি আলোচনা করতে যাচ্ছি এবং যারা পড়েছি তারাও একটু আমরা ঝালাই নিয়ে ঝালিয়ে নিতে পারি যে কি পড়েছিলাম উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে পশ্চিমবঙ্গের দিকে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন মানিক বন্দ্যোপাধ্যায়ের এটি চতুর্থ উপন্যাস এবং এই উপন্যাসটি বাংলা সাহিত্যের ভারতীয় বাংলা এবং বাংলায় যতগুলো উপন্যাস আছে তার মধ্যে সব থেকে বেশি ভাষায় অনুমোদিত বেশি ভাষায় অনুবাদিত হয়েছে উপন্যাসটি উনিশটি ভাষায় অনুবাদিত হয়েছে উপন্যাসটি উনিশশো ছত্রিশ সালে এটি প্রকাশিত হয় পরবর্তীতে উনিশশো সালে এটি ইংরেজিতে দ্য বটম্যান অফ দ্য পডমা নামে এটি প্রকাশিত হয় উপন্যাসটি মূলত এটি একটি আঞ্চলিক উপন্যাস উপন্যাসে একটি বিশেষ অঞ্চলের অঞ্চলকে কেন্দ্র করে সেই অঞ্চলে মানুষের হাসি দুঃখ আনন্দ বেদনা কান্না পাওয়া না পাওয়া চাওয়া পাওয়া আশা নিরাশা এবং বিভিন্ন ধরনের যে খুব এই উপন্যাসের মাধ্যমে সেটি প্রকাশ পেয়েছে উপন্যাসে আরও প্রকাশ পেয়েছে মানুষের প্রতি মানুষের ইচ্ছা মানুষের মানুষের প্রতিযোগিতা মানুষের মাঝে মানুষের দলাদলি এবং মানুষের যে পরম ভালোবাসা এই উপন্যাসে এটি প্রকাশ পেয়েছে উপন্যাসের মূল আলোচনায় ঢুকার পূর্বে আমরা এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে আমরা আলোচনা করি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র যিনি নায়ক হিসেবে এখানে যেখানে এখানে নায়ক হিসেবে আছেন তিনি হচ্ছেন কুবের কুবের হচ্ছে একজন সাধারণ কেতপুর গ্রামের একজন জেলে যিনি নিয়মিত মানুষের নৌকাতে মাছ ধরেন এবং মাছ ধরে এখান থেকে যে ধরনের অর্থ উপার্জন হয় সে থেকে তিনি তার পরিবার পরিচালনা করেন এবং কুবের সম্পর্কে উপন্যাসে বলা হয়েছে কুবের হলেন ছোট লোকের মধ্যে ছোট লোক এবং সে এলাকা গরিবের মধ্যে আরও বেশি গরিব এই হচ্ছে কুবেরের চারিত্রিক বৈশিষ্ট্য তবে তার চরিত্রে আরও একটি অতি একটি যে দিকটি ফুটে উঠছে যে উপন্যাসে সেই দিকটি হল যে মানুষের যে আদিম নিষিদ্ধ প্রেমের প্রতি যে মানুষের যে আকাঙ্ক্ষা নিষিদ্ধ কোনো কিছুকে পাওয়ার যে মানুষের লোক এই জায়গাটিতে উপন্যাসিক অতি সুন্দরভাবে অতি মনন দৃষ্টিতে তিনি এটি ফুটিয়ে ওঠার চেষ্টা করেছেন যেটি হচ্ছে যে কপিলার সাথে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নায়িকা এটি কপিলা কপিলার সাথে কুবের একটি প্রেমের বন্ধন এখানে সৃষ্টি করার চেষ্টা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এবং এই উপন্যাসের আরেকটি এই উপন্যাসের আরেকটি বিশেষ দিক হচ্ছে যে একজন মানুষের যে একজন মানুষ হাজার কিছু দিয়ে হাজার কিছু বলে বড়া দিয়ে যে একজন মানুষ তারই একটি প্রমাণ দেওয়া হয়েছে উপন্যাসে আরেকটি জায়গাতে যেটি হচ্ছে যে কুবের তার সংসার পরিচালনা করার জন্য মাঝে মাঝে সে চর্যবৃত্তির সাথে অভ্যস্ত হয়ে যান যেমনটি এই উপন্যাসে বলা হয়েছে হুসেন মিয়া একদিন রাত্রে কুবেরের বাসায় আশ্রয় গ্রহণ করেন এবং সেখান থেকে হোসেন মিয়া হুসেন মিয়ার পকেট থেকে কুবের কিছু টাকা সেখান থেকে চুরি করে নেয় এই জায়গায় আরেকটি চৌর্যবৃত্তির উদাহরণ আমরা পাই শীতল ঘোষের কাছে যখন কুবের গোপনে মাছ বিক্রি করেন একই মানুষের যে একই মানুষকে একই মানুষের সামাজিক জীবনে তার যে চাওয়া পাওয়া হাসি দুঃখ বেদনা অশান্তি অতৃপ্তি এবং সর্বোপরি যে মানুষের চর্যভিত্তি সেটি উপন্যাসিক এখানে কুবেরের চরিত্রে খুবই সুন্দরভাবে ফুটিয়ে ওঠার চেষ্টা করেছেন আমার দ্বিতীয় যে চরিত্রটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কপিলা এই কপিলা বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের একটি সারা জায়গা সারা জাগানো একজন নায়িকা সারা জাগানো এই জন্য বললাম আমরা কপিলার কথা মনে পড়লেই আমাদের মনে পড়ে যায় সেই ছল ভরা সেই চাঞ্চল্য দীপ্তিকর মেয়ে সংসার করতে চায় না মেয়ে স্বামীর সংসার থেকে বারবার চলে আসে কুবেরকে প্রেমের প্রলোভন দেখিয়ে কুবেরকে কুবেরের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য নানা ধরনের চেষ্টা নানা ধরনের কার্যক্রম সে করছে সেই কপিলা তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয় একজন চরিত্র এবং এটি যতদিন পর্যন্ত বাংলা সাহিত্য থাকবে আশা করি কপিলার চরিত্রটি এখানে থাকবে অপরপক্ষে আমরা কপিলা সম্পর্কে যদি দেখতে চাই তাহলে কপিলা হচ্ছে কুবিরের বউ মালার ছোট বোন অপরপক্ষে কুবের কপিলা অন্য একজনের স্ত্রী সেই কপিলা কুবিরের সাথে এক নিষিদ্ধ প্রেমের বন্ধনে এই উপন্যাসটিতে সব জায়গায় পাওয়া যায় মূলত এবং বাংলা সাহিত্যের যে আরেকটি বিশেষ চরিত্র এখানে সৃষ্টি করতে পেরেছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় সেই আরেকটি চরিত্র অনবদ্য চরিত্র যেটি বলা হয় যেটি হচ্ছে হোসেন মিয়া কাউকে যদি আপনি বলে থাকেন এই হুসেন মিয়া আপনি তো বেশ হুসেন মিয়ার মতো মনে হবে আপনি তাকে বলার সাথে সাথে তার মনের মধ্যে একটা একটা বাড়ি কিংবা একটা বিশেষ অর্থ বহ করবে যেটি যে হুসেন মিয়া মূলত একজন উপন্যাসে বলা হয়েছে হুসেন মিয়া একজন রহস্যময় মানুষ তার বাসা আদি নিবাস নোয়াখালীতে নোয়াখালী থেকে তিনি কেতুপুরে আসেন যখন তিনি কেতুপুরে এসেছিলেন উপন্যাসে বর্ণনা দেওয়া হয়েছে এভাবে যে স্বয় সম্বলহীন ঝিন্ন একটি মানুষ কেতু করে আসছিলেন আসার পরে তিনি হঠাৎ করে আঙুল ফুলে কলাগাছ গাছ একেবারে অনেক বেশি ধনী হয়ে গেলেন মানুষ জানতেও পারল না সে কিসের ব্যবসা করে শুধু মানুষ এমনিতে জানে যে সে বিভিন্ন ধরনের চালান নিয়ে আসে চালানগুলো দিয়ে তিনি আজকে এবং এই হুসেন মিয়া জেলেদের বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসে এবং জেলেদেরকে কৌশলে তার যে স্বপ্নের একটি দ্বীপ আছে সেই দ্বীপের নাম হচ্ছে ময়নাদ্বীপ সেই ময়নাদ্বীপে নিয়ে গিয়ে তিনি মানুষের বসবাস বসবাস করার উপযোগী করার চেষ্টা করছেন আর কি উপন্যাসে যে মজার দিকটি ঘটেছে মানিক বন্দ্যোপাধ্যায় একজন বাম চিন্তাধারার মানুষ ছিলেন মূলত তিনি এখানে এই হোসেন মিয়ার চরিত্রটি নিয়ে এসে বাম চিন্তাধারাকেই এখানে প্রকাশ করার চেষ্টা করেছেন হোসেন মিয়া এখানে বলেন আমার ময়নাদিকে কোনো ধর্ম কোনো বর্ণ কোনো কিছু নেই আমার দ্বীপে থাকবে শুধু মানুষ আমরা সবাই মানুষ আমাদের মনসত্বটাই আমার ময়না সব থেকে বেশি পরবর্তীতে আমরা দেখতে পাই যে কুবের চুরির দ্বায়ে অভিযুক্ত হয়ে সে চলে যায় সে চলে যায় ময়না দ্বীপে কপিলাকে নিয়ে সে ময়নাদ্বীপে চলে যায় অজানা এই উদ্দেশ্যে সে পারিজময় এই কোনে আরও বেশ কিছু চরিত্র আছে এখানে আছে গণেশ মালা এই উপন্যাসের যে চরিত্রগুলো আছে প্রত্যেকটি চরিত্রে বিশেষ অর্থবহ এবং তাৎপর্য বহন করে নিজস্ব যে জায়গা থেকে তবে হচ্ছে উপন্যাসের তিনটি মূলত এখানে প্রধান চরিত্র কুবের কপিলা হোসেন মিয়া উপন্যাসের আলোচনা আলোচনা করতে গিয়ে বেশ সময় লেগে গেল উপন্যাসের মূল বক্তব্যটুকু আমি বলে দিই উপন্যাসের ঘটনাচক্রটি উপন্যাসটি পর্দার পার্শ্ববর্তী কেতুপুর একটি গ্রামের গ্রামকে কেন্দ্র করে এটি গড়ে উঠে উপন্যাসের গ্রামের মানুষের জীবন জীবন যাপন এবং মানুষ গ্রামের মানুষের দুঃখ হাসি কান্না দুঃখ বেদনা যে বিষয়গুলো আছে এগুলো এই উপন্যাসে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাসে মালার সাথে কবিরের বিয়ে হয় মালার পরবর্তীতে মালা কুবীরের মালার বাড়িতে কপিলা ঘুরতে আসে কপিলা ঘুরতে এসে মানে কুবেরের সাথে কপিলার বিশেষ প্রণয়ে বিশেষ প্রণয় এখানে ফুটে ওঠার চেষ্টা হয় এবং পরবর্তীতে এক ঝড়ে এখানে কপিলার মালা মালার মেয়ের মালার মেয়ের তাকে পরবর্তীতে হাসপাতালে মালাকে পরবর্তীতে মালার মেয়েকে হাসপাতালে নেওয়া হয় এখানে মানুষের যে দুঃখ মানুষের যে শোক মানুষ যে দুঃখের মাঝে আরও বেশি দুঃখ থাকতে পারে এ জায়গাটিতে উপন্যাসে এটি নিয়ে আসার চেষ্টা করা হয়েছে একসময় আবার রাসু চলে আসে রাসু হচ্ছে ময়না দ্বীপে গিয়েছিল হোসেন মেয়ার পরবর্তীতে সে চলে এসে কোনো জীবন ব্য জীবন বাঁচিয়ে এসে চলে আসে সে আবার এখানে আসার পরে পরবর্তীতে উপন্যাসের শেষের দিকে যে ঘটনাটি ঘটে কুবেরকে চুরির দায়ে পুলিশ খুঁজতে আসে এই সময় হোসেন মিয়ার আশ্রয় নেই কুবির তারপরে সেখানে কপিলাকে সাথে নিয়ে কপিলাকে সাথে নিয়ে কুবের চড়ে যায় সেই ময়নাদ্বীপে ময়নাদ্বীপে এখান থেকে মূলত উপন্যাসটি শেষ হয়েছে তো মূল মূলত উপন্যাসটি হচ্ছে বিশেষ একটি অঞ্চলের মানুষকে যদি আমরা যদি এই উপন্যাসটি না পড়তাম আমার মনে হয় যে আমি উপন্যাসটি যদি না পড়তাম তাহলে এই যে জেলে পাড়া মানুষদের যে জীবন যাপন তাদের যে জীবনের যে ধারাবাহিক বর্ণনা তাদের যে বিভিন্ন ধরনের প্রাপ্তি অপ্রাপ্তি জায়গাগুলো যেগুলো তারা আশা করে কিন্তু যেগুলো পাচ্ছে না একটি বিশেষ জাতিকে আমার জানা থেকে বঞ্চিত থাকতো আর কি এজন্য আমি মানিক বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করছি এবং সাথে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই যারা এই উপন্যাসটি পড়েননি উপন্যাসটি পড়ে ফেলবেন উপন্যাসটি পড়ে ফেলে আপনাদের যে নিজস্ব মতামত আছে সেটি তুলে ধরার চেষ্টা করবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন